স্পিম ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি চ্যাপ্টার 8 দ্য স্ট্রেট লাইন সরলরেখার উপরে, এটা আমাদের 6 নাম্বার লেকচার। এখানে যে অঙ্কটা এটা ইম্পর্টেন্ট আছে, দেখো তোমাদের কী বলছে। এক্স মাইনাস 3/3 ইকুয়াল ওয়াই মাইনাস 8/-1 ইকুয়াল জেড -3/1 এবং এক্স +3/-3 ইকুয়াল ওয়াই +7/2 ইকুয়াল জেড -6/4। এই সরলরেখা দ্বয়ের উপর ক্ষুদ্রতম দূরত্বের পাদবিন্দু, ঠিক আছে, বলছে ক্ষুদ্রতম দূরত্বের পাদবিন্দু এবং ইহা হইতে ক্ষুদ্রতম দূরত্ব ও ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সো আমরা এর আগে অঙ্ক দেখছি কি ক্ষুদ্রতম দূরত্ব আর ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয় ওইভাবেই করতে পারবা, কিন্তু এই যে আমাদের ক্ষুদ্রতম দূরত্বের পাদবিন্দু এটা আসবে না, ঠিক আছে। সো এখন আমরা এই অঙ্কটা একটু অন্য প্রসেসে ভিন্ন একটা নিয়মে দেখব। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, দেখো। ওকে, দেখো আমাদের যে যে সমীকরণটা দেওয়া আছে, x-3/3 = y-8/-1 ইকুয়াল z-3/1, এটাকে আমরা দিলাম ইকুয়াল কী ধরছি, R1, ঠিক আছে, কারণ এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, আমরা যেহেতু তিনটাই ইকুয়াল, যেহেতু আমরা একটা R1 ধরে নিলাম কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো, দেখো তাহলে x-3/3 ইকুয়াল R1, তাহলে কোনো কোনো গুণ করলে তুমি লিখতে পারো x-3 আর কী হবে তোমার, ইকুয়াল 3R1। আবার দেখো, এটা ইকুয়াল যদি R1 লেখো তাহলে তুমি লিখতে পারবে এখানে y-8/3-R1, ঠিক আছে। আবার z-3/1 ইকুয়াল R1 লেখলে কোনো কোনো গুণ করলে কী হবে তোমার, z-3 আর এটা গুণ করলে দেখো R1, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে কী পাচ্ছ, x== পাচ্ছ 3R-+3, এখানে R1 3R1+3, আর y= -R1, এটা ওই পাশে গেলে +8, z= R1+3। একইভাবে আমাদের যে আর একটা সমীকরণ দেওয়া আছে, x+3/-3 ইকুয়াল y+7/2 ইকুয়াল z-6/4, এটাকে আমরা দিলাম 2 নং, ঠিক আছে, 2 নং দিছি এবং সাথে সাথে কী দিচ্ছে ইকুয়াল R2, তাহলে তুমি এটা ইকুয়াল কি R2 লেখো, লেখলে তুমি এখান থেকে কী পাচ্ছ, দেখো কোনো কোনো গুণ করলে x+3= -3 আর R2 -3R2, ঠিক আছে। একইভাবে এটার সাথে যদি R2 মাল্টিপ্লাই করো তাহলে y+7 ইকুয়াল টু 2R2, তাহলে এটার সাথে এটা তাহলে হবে তোমার z-6 ইকুয়াল টু 4R2, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি x= -3R2-3, y= 2R2-7, z= 4R2+6। তাহলে দড়ি 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু ফি, ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই যে 1 নং সরলরেখা, 1 নং সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু ধরছি আমরা ফি, তাহলে আমরা স্থানাঙ্ক কী কী পাইছি দেখো, x-এর স্থানাঙ্ক পাইছি 3R1+3, 3R1+3, তারপর দেখো আমাদের y-এর স্থানাঙ্ক কী পাইছি, -R1+8, জেড পাইছি R1+3। দেখো এবার 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু দিলাম আমরা কিউ, তাহলে আমরা এই যে 2 নং সরলরেখা এখান থেকে আমরা কী পাইছি, x-এর স্থানাঙ্ক পাইছি -3R2-3, y-এর স্থানাঙ্ক পাইছি 2R2-7, z-এর স্থানাঙ্ক পাইছি 4R2+6, ঠিক আছে। এখন দেখো PQ ক্ষুদ্রতম দূরত্ব হলে, যদি PQ ক্ষুদ্রতম দূরত্ব হয় তাহলে পি এবং কিউ বিন্দু হবে ক্ষুদ্রতম দূরত্ব রেখার পাদবিন্দু, তাহলে পি এবং কিউ বিন্দু হবে ক্ষুদ্রতম দূরত্ব রেখার পাদবিন্দু এবং PQ 1 ও 2 নং সরলরেখার উপর লম্ব। আচ্ছা দেখো, যদি একটা চিত্র কল্পনা করো, দেখো মনে করো এটা আমাদের প্রথম সরলরেখা আর এটা আমাদের দ্বিতীয় সরলরেখা, ঠিক আছে, আর এটা তোমার ফি বিন্দু আর এসে তোমার কি বিন্দু। তো এখন দেখো কী বলছে, এখানে বলছে PQ ক্ষুদ্রতম দূরত্ব হলে, আচ্ছা এই দুইটা সরলরেখার মধ্যে আমরা ধরলাম এই PQ আমাদের কি ক্ষুদ্রতম দূরত্ব, তো এই পি এবং কিউ বিন্দু হবে ক্ষুদ্রতম দূরত্ব রেখার পাদবিন্দু,
তাহলে এ হয়েছে তোমার পি, আর কিউ হয়েছে আমাদের পাদবিন্দু, ঠিক আছে। পি এবং কিউ বিন্দু হবে ক্ষুদ্র তম দূরত্ব রেখার পাদবিন্দু। পি কিউ এক ও দুই নং সরলরেখার উপর লম্ব, এই দেখো এক নং সরলরেখার উপর লম্ব, এখানে কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। আবার দুই নং সরলরেখার উপর লম্ব, এটাও কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এখন দেখো পি কিউ এর দিক অনুপাত কীভাবে বার করবা, আমাদের এই যে পি বিন্দু জানি, পি বিন্দু আমাদের এটা, কে বিন্দু জানা আছে আমাদের, তাহলে আমরা দিক অনুপাত কী ব্যবহার করবো, এটাতে এটা মাইনাস করবো, তাহলে আমাদের কী আছে এখানে দেখো, -3r2 -3 x1 - x2, আর এটা যদি এক্স ওয়ান এটা এক্স টু ধরি, তাহলে দেখো এটাতে এটা মাইনাস করো, কী হবে তোমার কিউ এর স্থানাঙ্ক পিয়ের কিউ স্থানাঙ্ক থেকে পিয়ের স্থানাঙ্ক বিয়োগ করো, তাহলে আমাদের দেখো -3r2 - 3, আর এখানে কী হবে -3r1 - 3, ঠিক আছে। এবার দেখো এখানে কী আছে, এটা যদি ওয়াই ওয়ান হয় এটা ওয়াই টু, তাহলে 2r2 - 7 y1 - y2 কী হবে -7 প্লাস হয়ে যাবে r1 - 8, তারপরে 4r2 + 6 - r1 - 3, ঠিক আছে। ওকে, এটা আমরা দিক অনুপাত, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো তোমার কী হবে, দেখো এখানে যেটা আস্তে আস্তে তোমার 3r1 - 3r1 - 3r2 - 6, তারপরে r1 + 2r2 - 15, আর এখানে ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ মাইনাস কী আছে এখানে r1 + 4r2 + 6 - 3, এখন দেখো এখন আমরা কী বলছি, দেখো এক ও দুই নং সরলরেখার উপর লম্ব, পি কিউ এই যে পি কিউ তোমার এক ও দুই নং সরলরেখার উপর লম্ব, ঠিক আছে, সরলরেখার উপর লম্ব, যেহেতু লম্ব তাহলে দেখো আমাদের এই দিক অনুপাত, তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং আমরা একটা সূত্র করছি না, a1 a2 + b1 b2 + c1 c2 = 0, তাহলে আমাদের এখানে তুমি যদি এটাকে a1 ধরো, এটা হচ্ছে তোমার b1, এটা c1, তাহলে আর এটা হচ্ছে এই যে প্রথম সরলরেখা, দেখো প্রথম সরলরেখার ক্ষেত্রে আমরা বার করি, তাহলে আমাদের প্রথম সরলরেখা এটা হচ্ছে তোমার a2, এটা হচ্ছে তোমার b2, এটা হচ্ছে তোমার c2, তাহলে সূত্র কী হবে তোমার, তাহলে 3 × এটা, ঠিক আছে, এই দেখো 3 × এই পুরোটা, ঠিক আছে। আবার দেখো এখানে এটা আমাদের কি a2 b2 c2, তাহলে -1 × কী হবে b1 b2, ঠিক আছে, এই যে এটা একইভাবে c1 × কী হবে, এই যে c1 × c2, এই যে তোমার কি 1। ওকে, আমরা এটাই দেখ এটাই আমরা লিখছি, দেখো ঠিক আছে 3 × এটা আর -1 × এটা -+1 × এটা, ঠিক আছে। এখন এটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখো এখানে আমরা 3 দিয়ে গুণ দিয়ে দিব এটা পাবো, আর এখানে -1 দিয়ে গুণ দিয়ে দিব, আর এখানে 1 দিয়ে গুণ দিয়ে দিব, তারপরে এখানে তোমরা যোগ বিয়োগ করলে পাবা -11 r1 - 7 r2, পরে এটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলাম, এটা আমরা একটা সমীকরণ পেলাম, এটার আমরা দিলাম 3 নং। একইভাবে আমাদের এটা তো 1 নং সমীকরণের ক্ষেত্রে বার করছি, তো আমাদের 2 নং সমীকরণ কী ছিল দেখো, এটা না, তো এখানে এটা হচ্ছে আমাদের মনে করো এটা যদি আমার a1 বা এটা 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 হচ্ছে a1, এটা যদি আমাদের b1, এটা যদি আমাদের c1 হয়, একইভাবে এটা আমাদের a2, এটা আমাদের b2, এটা আমাদের কি c2, তাহলে আমরা কী করবো মানে -3 × কী করবো এই যে এটা, ঠিক আছে, -3 × -3r1 - 3r2 - 6, কারণ এই যে সূত্র আমাদের a1 a2 + b1 b2 + c1 c2, তো একইভাবে এখানে কি 2, তো 2 × এটা, ঠিক আছে, তারপরে দেখো এখানে 4, তো 4 × আমাদের এই যে এটা -r1 + 4r2 + 3। ওকে, তাহলে আমরা এটাই লিখলাম -3 × -3r1 - 3r2 - 6 +2 × r1 + 2r2 - 15 + 4 × -r1 + 4
আর টু প্লাস থ্রি ইকুয়াল জিরো। তো এটাকে আমরা তিন মাইনাস তিন দিয়ে গুণ দিলাম, এটাকে টু দিয়ে গুণ দিলাম, এটাকে ফোর দিয়ে গুণ দিয়ে আমরা যোগ বিয়োগ করে কী পেলাম, সেভেন আর ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন আর টু, এটাকে দিলাম আমরা চার নং। ঠিক আছে, এখন আমরা এই তুমি এই তিন আর চার সমাধান করো। ঠিক আছে, সমাধান করলে আর ওয়ান আর টুর মান পাবা। ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা অপনয়ন প্রতিস্থাপন অনেক পদ্ধতি আছে বা বর্জ্যগুণন এরা সমাধান করো। তাহলে দেখো আমরা তিন নংরে সাত দিয়ে গুণ দিছি আর চার নংরে এগারো দিয়ে গুণ দিয়ে তিন নম্বরতে চার নং বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে আমাদের তিন নং কী আছে, ইলেভেন আর ওয়ান প্লাস সেভেন আর টু, এটা যদি আমরা সেভেন দিয়ে গুণ দিই তাহলে কী হবে, সাতাত্তর আর ওয়ান প্লাস ফর্টি নাইন আর টু ইকুয়াল জিরো। আর এটাকে যদি আমরা ইলেভেন দিয়ে গুণ দিই তাহলে আমার এটা কী হবে, সাতাত্তর সেভেন্টি সেভেন আর ওয়ান প্লাস থ্রি ওয়ান নাইন আর টু ইকুয়াল জিরো। এখন এটাতে এটা বিয়োগ করছি। ঠিক আছে, তো বিয়োগ করলে আমরা এটা এটা আমাদের কাটা যাবে, এখানে বিয়োগ করলে মাইনাস টু সেভেন জিরো থাকবে, তার মানে আর টু পেলাম আমরা জিরো। এখন তুমি আর ওয়ান যদি এক তিন নং বা চার নং বসিয়ে দাও তাহলে আর টু যদি তিন নং বা চার নং বসিয়ে দিলে আমরা আর ওয়ানের মান পাবো। দেখো তিন নং যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো ইলেভেন আর ওয়ান প্লাস সেভেন ইন্টু আর টু, তো জিরো। ঠিক আছে, শুধু আমরা দেখছি আর ওয়ানে কী আসতে আসে, আমাদের জিরো আসতে আসে। ঠিক আছে, এখন সুতরাং বিন্দু দুটি আমাদের পি আর কিউ বিন্দু। ঠিক আছে, তো পি আর কিউ বিন্দু আমাদের কী, দেখো আমরা আর ওয়ানও কী পেয়েছি, আর টু জিরো পেয়েছি, আর ওয়ানও জিরো পেয়েছি। তাহলে আমাদের এই যে দেখো এখানে যদি আমরা আর ওয়ানের মান শূন্য বসাই তাহলে এখানে পাচ্ছি আমাদের থ্রি থাকতে আছে, এখানে শূন্য এইট, এখানে শূন্য থ্রি, তাহলে আমাদের পি বিন্দু এসেছে থ্রি এইট থ্রি। ঠিক আছে, এই যে আমাদের পি বিন্দু থ্রি এইট থ্রি। একইভাবে আমাদের কিউ বিন্দু, তো কিউ বিন্দু এখানে আর টু আমরা শূন্য পেয়েছি, তো এখানে শূন্য, তাহলে মাইনাস থ্রি এটাও শূন্য, মাইনাস সেভেন এইখানেও শূন্য হয়ে যাবে, থাকবে কি সিক্স, তাহলে মাইনাস থ্রি মাইনাস সেভেন সিক্স কিউ বিন্দু। ঠিক আছে, তাহলে কিউ বিন্দু মাইনাস থ্রি মাইনাস সেভেন সিক্স। এখন এই দুই বিন্দু দূরত্ব চাইছে, তো দূরত্ব আমরা সূত্র জানি। ঠিক আছে, এটা যদি তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হয়, এটা আমাদের কি এক্স টু ওয়াই টু জেড টু, তাহলে দূরত্ব কি এক্স ওয়ান মাইনাস এক্স টু, তার মানে থ্রি মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে এইট মাইনাস সেভেন, তো মাইনাস মাইনাস প্লাস হোল স্কোয়ার প্লাস এখানে কি থ্রি মাইনাস সিক্স হোল স্কোয়ার। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যা আসতে আসে, এখানে দেখো এখানে পাবা থার্টি সিক্স, কারণ সিক্স এবার তিন তিন যুক্ত সিক্স আর সিক্সের বর্গ থার্টি সিক্স, প্লাস এখানে পাবা টু টু ফাইভ প্লাস এখানে নাইন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি যোগ করে দিই তাহলে আমাদের টু সেভেন জিরো আছে, টু সেভেন জিরোয় আমরা নাইন ইন্টু থার্টি লাগতে পারি। ঠিক আছে, আর নাইনের রুট করলে কী হবে, থ্রি, তাহলে থ্রি রুট থার্টি, এটাই হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব। আচ্ছা, এখন দেখো ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণ। আচ্ছা, আমাদের দুইটা বিন্দু থাকলে আমরা ইন্টার দেখছি সরলরেখার সমীকরণ, আমাদের এখানে তিনটা বিন্দু, তো আমাদের সরলরেখার সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল জেড মাইনাস জেড ওয়ান বাই জেড ওয়ান মাইনাস জেড টু। ঠিক আছে, তো এখানে আমাদের মান বসে দেবো, আমাদের বিন্দু তো জানিয়ে আছে এই যে, তাহলে এক্স মাইনাস এটা আমাদের এক্স ওয়ান, তাহলে আমাদের কি থ্রি, এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে থ্রি মাইনাস এর এসে এক্স টু, তো মাইনাস মাইনাসে প্লাস, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এইট, আর নিচে কি ওয়াই ওয়ান তার মানে এইট মাইনাস ওয়াই টু, এই যে আমাদের ওয়াই টু, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেভেন। ঠিক আছে, জেড মাইনাস জেড ওয়ান, এই যে আমাদের জেড ওয়ান থ্রি, আর জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে জেড ওয়ান হয়েছে থ্রি মাইনাস জেড টু কত সিক্স। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এক্স মাইনাস থ্রি বাই সিক্স। ঠিক আছে, সমান সমান ওয়াই মাইনাস এইট বাই ফিফটিন, জেড মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি। এখন যদি আমরা এখানে আমরা থ্রি দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে পাবো এক্স মাইনাস থ্রি বাই টু, ওয়াই মাইনাস এইট বাই ফাইভ, জেড মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাই আমাদের সমীকরণ। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।